আলাইকুম, স্বাগত জানাচ্ছি SMTS টিভিতে। আপনাদের সঙ্গে আছি আমি, মালিহা রশিদ। আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে সিলেটের বিএনপির গণসমাবেশ। আমরা জানি যে টানা 48 ঘন্টা পরিবহন ধর্মঘটকে এড়িয়েও সিলেটে গণসমাবেশ হয়েছে এবং বিএনপি সেটি সফলভাবে পালন করতে সক্ষম হয়েছে। সিলেটের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী সদস্যরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশে টানা 20 মিনিট বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে প্রথমেই জানান যে বর্তমানে বিএনপির কর্মীদের উপর যে গায়েবী মামলা হচ্ছে সেই বিষয়ে তিনি আলোচনা করেন। বর্তমানে সরকারে যে মামলা খেলা শুরু হয়েছে সে বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি জানান যে কেউ কিছু দেখেনি, কেউ কিছু শুনেনি, কেউ কিছু জানেনি, তারপরেও বর্তমানে বিএনপির কর্মীদের উপর যে গায়েবী মামলা হচ্ছে, তাদের উপর নির্যাতন হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি আলোচনা করেন। এবং এই সমাবেশে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি অনুরোধ করেন পদত্যাগের জন্য এবং তিনি বলেন যে বর্তমান সংসদকে ভেঙে দিয়ে এটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ এবং নির্দলীয় সরকার গঠন করে তোলা। এই সমাবেশে তিনি আরো আলোচনা করেন যে বিএনপির নেতা ইলিয়াস আলীর গুমের বিষয়ে। তিনি জানান যে ইলিয়াস আলীর গুমের পরেও তার স্ত্রী যে সক্রিয় ভূমিকা রাখছে রাজনৈতিক ক্ষেত্রে, তিনি সেই বিষয়ে আলোচনা করেন এবং তার সন্তানরা যে এখনো অপেক্ষায় আছে যে তার বাবা ফিরে আসবে, তার বাবা একদিন ফিরে আসবে, সেই বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি চান যে ইলিয়াস আলী ফিরে আসুক। আমরা কেউ জানি না যে ইলিয়াস আলী আসলেও কি বেঁচে আছে নাকি বেঁচে নেই, তিনি জানান এবং তিনি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন যে ইলিয়াস আলী ফিরে আসুক এবং এই বিএনপি কর্মীদের উপর যে গুম, হত্যা, নির্যাতন চলছে সেটি যেন বন্ধ হয়ে যাক, সেই বিষয়ে তিনি আলোচনা করেন। এবং তিনি আরো আলোচনা করেন যে বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বশ্বাস হচ্ছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই বিষয়ে তিনি আলোচনা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন যে বর্তমানে দ্রব্যমূল্য নাগালের বাইরে চলে যাচ্ছে। আমাদের যে কৃষক শ্রেণী, যারা আমাদের খাদ্যের যোগান দিচ্ছে, যারা খাদ্য ফলাচ্ছেন নিজ হাতে, কষ্ট করে খাদ্য ফলাচ্ছেন, শস্য ফলাচ্ছেন, সেই বিষয়ে তিনি আলোচনা করেন এবং তারা যে এই খাদ্য শস্য উৎপাদন করেও যে তাদের একটা ডিম কিনে খাওয়ার যে সাধ্য নেই, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের যে জনগণ ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে, সেই বিষয়ে তিনি আলোচনা করেন। একটি মধ্যবিত্ত শ্রেণী একটি ডিম, একটি মাছ বা একটি মুরগি কিনে খাওয়ার যে ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে, এমনকি শাকসবজি, এই যে গতকাল যে আমাদের তেলের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, সে বিষয়ে তিনি আলোচনা করেন। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন থেমে যায়, বর্তমানে জনগণের ক্রয় ক্ষমতার নাগালের ভেতরে চলে আসে, সে বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি আরো বলেন যে বর্তমানে জনগণ প্রায় 3 কোটি, এই 3 কোটির আশেপাশে হবে, 3 কোটির বেশি হবে বা কম হবে, এই যে প্রায় 3 কোটির কাছাকাছি জনগণ যে বেকার সমস্যায় ভুগছে, সেই বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি বলেন যে বর্তমানে যুবক শ্রেণী প্রায়ই বেকার রয়েছে, শিক্ষিত বেকার, শিক্ষা শিক্ষা শিক্ষাস্থান থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে কিন্তু প্রয়োজনীয় কাজ পাচ্ছে না, কর্মসংস্থানের সুযোগ নেই, সেই বিষয়ে তিনি আলোচনা করেন। বর্তমানে এই বেকার সমস্যাটি খুবই ভোগাচ্ছে আমাদের জনগণকে, সেই বিষয়ে তিনি আলোচনা করেন। আমি জানি যে 48 ঘন্টা ধর্মঘটের পরেও বিএনপি সমাবেশ করতে সক্ষম হয়েছে, জনগণের ঢল নেমেছে বিএনপি সমাবেশে এবং তারা সফল হয়েছে সমাবেশ করার জন্য, এবং এই সমাবেশে তারা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে। তারা আলোচনা করে বর্তমানে সরকারের যে পরিস্থিতি, একটি একনায়কতন্ত্র চলছে, সে বিষয়ে তারা আলোচনা করে। তারা আলোচনা করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রতিনিয়ত যে দ্রব্যমূল্য বেড়েই চলছে, দ্রব্যমূল্য নিচে নামছে না, ঊর্ধ্বগতিতে চলে যাচ্ছে, সে বিষয়ে তারা আলোচনা করে। দর্শক, আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আর কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, SMTS TV-র সঙ্গে থাকুন। ধন্যবাদ।